সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে ইউটিউবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাই চান তার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, এইচডি হবে, ফুল এইচডি হবে, 4K হবে। এর জন্য আমরা অনেক দামি দামি মোবাইল ক্রয় করি অথবা DSLR ক্যামেরা ক্রয় করি। সেক্ষেত্রে আমরা ফুল এইচডি 4Kতে অনেক বড় বড় অনেক কষ্ট করে ভিডিও রেকর্ড করি, সেটাকে আমরা এডিট করি, এক্সপোর্টও করি। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা ইউটিউবে আপলোড করি তখন সেটা আর 4K না ফুল এইচডি না এইচডি থাকে, সেটা হয়ে যায় এসডি কোয়ালিটি, অর্থাৎ 480p। যখন আপনার ভিউয়ার দেখে তারা ততটা সেই ভিডিওটা দেখে উপভোগ করে না। তো এক্ষেত্রে আসলে ইউটিউবের নির্দিষ্ট নিয়মটা কি, ইউটিউব কী বলতেছে, কীভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ফুল এইচডি বা এইচডি কোয়ালিটিতে থাকবে, সর্বোচ্চ কত জিবি পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন, সর্বোচ্চ কত ঘন্টার ভিডিও আপনি আপলোড করতে পারবেন, বিস্তারিত জানবেন আজকে। আপনারা দেখতেছেন টেক রোস্টেড, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথম এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। একসাথে আপনি সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও আপলোড করতে পারবেন, একসাথে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন, এর বেশি আপনি আপলোড করতে পারবেন না। অর্থাৎ 12 ঘন্টা ম্যাক্সিমাম, 128 জিবি ম্যাক্সিমাম, এর বেশি হলে সেটা আপনাকে রিডিউস করে নিতে হবে। এখন আসি আমরা যে 4K ফুল এইচডি বা এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করি, এডিট করি, এক্সপোর্ট করি, আপলোড করি, কিন্তু এসডি কেন হয়ে যায়। মনে রাখবেন, ইউটিউবের বেসিক নিয়ম হচ্ছে যখনই তার কাছে কোনো ভিডিও আসে সে চায় অতি দ্রুত সময়ের মধ্যে সেটাকে প্রসেসিং করে ভিউয়ারের সামনে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য তাদের এখনকার নিয়ম অনুযায়ী তারা এসডি মানে হচ্ছে 480p আপলোড করার সাথে সাথে ভিডিওটাকে তারা প্রসেস করে দেয়। তো এক্ষেত্রে একজন ইউটিউবার হিসেবে আপনার দায়িত্ব হবে আপনি ভিডিওটা আনলিস্টেড মোডে আপলোড করবেন তাদের গাইডলাইন মোতাবেক। যদিও আমরা পূর্বে ভাবতাম প্রাইভেটলি, কিন্তু তারা বলতেছে আপনি ভিডিওটা আনলিস্টেডে কী করবেন, আপলোড করবেন। আপলোড করার পরে আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনার ভিডিওটা ফুল এইচডি বা এইচডি কোয়ালিটিতে প্রসেসিং হয়েছে কি না। এই জন্য জাস্ট আপনি যে ইউটিউব স্টুডিও, নতুন যে ইউটিউব স্টুডিও আছে সেক্ষেত্রে আপনি অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এসডি দেওয়া আছে, এখানে মাউস রাখবেন, দেখবেন এসডিতে কমপ্লিট হয়েছে কি না, তারপরে দেখবেন এসডিতে কমপ্লিট হয়েছে কি না। এটার জন্য 5 থেকে 1 ঘন্টাও সময় লাগতে পারে, আপনার ভিডিও ডিউরেশনের উপর নির্ভর করে। তো এর জন্য তাহলে ফুল এইচডি ভিডিও যদি আপনি ভিউয়ারকে উপহার দিতে চান, আপনি সাথে সাথে ভিডিও আপলোড করে পাবলিশ করতে পারবেন না, ভিডিওটা অ্যাটলিস্ট 10-20 অথবা 1 ঘন্টা পরে আপনাকে পাবলিশ করতে হবে। এটা ছাড়া আপনার যদি মনিটাইজেশন যদি অন করা থাকে, এক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করার পরে একই রকম পন্থায় সর্বপ্রথম আপনি টাইটেল এবং মনিটাইজেশন অন করে আপনি প্রসেসিংয়ের অপেক্ষা করবেন, সাথে সাথে মনিটাইজেশনের যাবতীয় কিছু তারা চেক করে নিবে, আপনার ভিডিওটাতে তারা কোন কোয়ালিটির অ্যাডগুলো দিবে, ভিডিওটা অ্যাডেবল কি না, এই সমস্ত বিষয় যাচাই করতে অ্যাটলিস্ট তাদের চিত্রে যেমন দেখতে পাচ্ছেন 20 মিনিটের মতো সময় প্রয়োজন। এই জন্য একজন সফল ইউটিউবার যদি আপনি হতে চান তাদের গাইডলাইনটা অনুসরণ করতে হবে। আপনি সর্বোচ্চ 12 ঘন্টার ভিডিও একসাথে আপলোড করতে পারবেন, সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন, এইচডি ফুল এইচডি কোয়ালিটির ভিডিও যদি ভিউয়ার দেখে উপহার দিতে চান তাহলে ভিডিও আপলোড করার অ্যাটলিস্ট প্রসেসিং সম্পূর্ণ হওয়া, অর্থাৎ 5 থেকে 1 ঘন্টা পরে ভিডিওটা পাবলিশ করবেন, আনলিস্টেড মোডে ভিডিওটা কে আপনি আপলোড করবেন, ভিডিওটার মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটা আপলোড করার পরে 20 মিনিট পরে ভিডিওটা পাবলিশ করবেন। এই সমস্ত ছোটোখাটো বিষয় যদি আপনি জানেন তাহলে ধীরে ধীরে আপনি ইউটিউবে সফল হবেন। মনে রাখবেন, ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে হয়, তাহলে আপনি ইউটিউবে থাকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।